অভিষেক হয়েছিল 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেটে। পেশাদার ক্রিকেট 16 বছর ধরে খেলেছেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তার সামনে 2013 সাল থেকে। ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি গত বছর পর্যন্ত। এবার ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। ওঝাকে শেষবার দেখা গিয়েছিল মুম্বাই ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে 5 দিনের ফর্ম্যাটে। 113 উইকেট নিয়েছিলেন তিনি 24 টেস্টে। একদিনের ম্যাচে তিনি নিয়েছেন 21 উইকেট, 10 উইকেট নিয়েছেন 6টি টি-20। ওঝা আইপিএলে ডেকান চার্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। বিবৃতিতে প্রজ্ঞান লিখেছেন, এটাই সময় জীবনের পরের অধ্যায় পা রাখার, যে মনে রাখবো ভালোবাসা পেয়েছি সবার কাছে, সারা জীবন অনুপ্রাণিত করবে এটা আমাকে। সফল হয়েছিল আমার ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন, উপভোগ করেছি সেই মুহূর্তগুলো। পিওর রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।